ভালো কোনো স্বপ্ন দেখলে আপনি যার তার কাছে শেয়ার করবেন না কারণ আল্লাহ বলেছেন বিজ্ঞ প্রাজ্ঞ কোন আলেম ছাড়া অথবা তোমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ ছাড়া কারোর সাথে তোমার স্বপ্ন শেয়ার করবে না কেন করবে না কারণ আলামা তো আব্বার স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন স্বপ্নের ব্যাখ্যা দেয়া হয়ে থাকে আপনি কাউকে শোনালেন হুট করে কেউ একটা বাজে ব্যাখ্যা করে বসলো সাথে সাথে সেটাই হয়ে যেতে পারে এজন্য স্বপ্নের কথা কাউকে বলা যাবে না খুব কাছের খুব ভালো বন্ধু হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী কিংবা কোনো বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছাড়া আপনি আপনার স্বপ্নের কথা কারোর সাথে শেয়ার করবেন না আপনার সাকসেসফুল কোনো একটা ইভেন্ট ঘটনা খুব বড় কোনো একটা ট্রায়াম্প আপনার জীবনে ঘটেছে হুট করে যার তার কাছে আপনার শেয়ার করার দরকার নেই আপনি যদি ফিল করেন যে সে আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এতে কোনো বদ নজর লাগবে না সে আপনার জন্য দোয়া করবে সে আপনার ভালো কামনা করে আপনি তার সাথে শেয়ার করতে পারেন তাছাড়া একই কথা ইয়াকব আল ইসলাম যেটা বলেছেন ইয়াকা শেয়ার করা যাবে না স্বপ্ন নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা থিমেটিক ডিসকাশন করেছি সেখানে আমরা বিস্তর আলোচনা করেছি আপনারা যারা আলোচনাটি দেখেননি সেখান থেকে আপনারা যদি আমাদের থিমেটিক ডিসকাশন আলোচনাটি দেখে নেন আপনারা আশা করি উপকৃত হবেন